এই মুহূর্তে সমস্ত ভারতবর্ষ তথা বেশ কিছু রাজ্যে নেমে এলো ভয়ঙ্কর দুঃসংবাদ, যা শুনলে আপনারা চমকে উঠতে বাধ্য হবেন। আমরাও যখন শুনেছিলাম আমরাও চমকে উঠেছিলাম। গ্রীষ্মের তাপমাত্রা দিনের পর দিন যেভাবে বেড়ে চলেছে, আর তার উপরে যদি আপনি শোনেন প্রায় প্রতিদিনই 8 ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, তাহলে আপনার মানসিক পরিস্থিতি কেমন হবে? এখন প্রশ্ন হলো, এই ধরনের ঘটনা ঘটতে চলেছে কেন? তথ্য থেকে যেটা উঠে এসেছে সেটা শুনলে অবাক হতে বাধ্য হবেন আপনিও। বর্তমানে দেশে দেখা দিয়েছে বিদ্যুৎ ঘাটতির সমস্যা, 8 ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে এবার। কারণটা হলো কয়লার যোগান নেই, আমদানি করতে হিমশিম খেতে হচ্ছে ভারতকে, গত 38 বছরে সর্বোচ্চ বিদ্যুতের ঘাটতি। তাহলে কোন দিকে এগোচ্ছে দেশের পরিস্থিতি? গত 100 বছরে এই প্রথম মার্চ মাসে এত উষ্ণতা ছিল, আর চলতি বছরের মার্চ মাস এপ্রিল মাস গরমের রেকর্ড করে ফেলেছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই মুহূর্তে গরম কমার কোনো সম্ভাবনা নেই, তবে দেশের মানুষকে অন্য একটা ভোগান্তির জন্য প্রস্তুতি নিতে হবে। এদেশে বিদ্যুৎ সংকটের সম্ভাবনা দিনের পর দিন বেড়েই চলেছে। দিনে 8 ঘন্টারও বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হতে পারে এবার। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই 8 ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হচ্ছে। গোটা দেশেই তৈরি হতে পারে এই পরিস্থিতি। গরমে হাঁসফাঁস করলেও কিছু করার নেই, দেশে বিদ্যুতের চাহিদার সাথে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। রীতিমতো চিন্তা বাড়ছে ভারতের। গত 2 বছর ধরে মহামারীর প্রভাব বিদ্যুৎ সংকট বাড়িয়ে দিয়েছে, আর গত 6 মাস ধরে কয়লা যোগানের অভাব দেখা দিয়েছে। কয়লা আমদানি করতে হচ্ছে দেশটিকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বেড়েছে অনেকটাই। ইন্ডিয়া এনার্জি এক্সচেঞ্জ মার্কেটে 1 ইউনিটের গড় দাম ছিল মার্চ মাসে 3.86 রুপি, এখন সেটা বেড়ে হয়েছে 13 রুপি। 2023 সালে বিদ্যুতের দাম ভারতে 4% বাড়বে। রাশিয়া থেকে কয়লা আনতে সমস্যায় পড়তে হচ্ছে ভারতকে। আমদানি করা কয়লার দাম 2023-এর অর্থ বছরে প্রথম 3 মাসে 45-55% বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিদ্যুতের সংকট দেখা দেবে 2023 সালে আরও অনেক বেশি। কোল ইন্ডিয়াকে কয়লা উৎপাদন বাড়িয়ে 700 মেট্রিক টন করতে হবে। বর্তমানে কোল ইন্ডিয়া 601 মেট্রিক টন কয়লা উৎপাদন করে। ভারতের রাষ্ট্রায়ত্ত কয়লা উৎপাদনকারী সংস্থা কোল ইন্ডিয়া 1 এপ্রিলের মধ্যে তারা কয়লা মজুত করেছে 60 মিলিয়ন টন, এমনটাই তাদের ঘোষণা। তবে এই হিসেবটা বেশি কিছু নয়, বরং গত বছরের থেকে 39.39% কম। এদিকে রাশিয়ার পর অস্ট্রেলিয়া আর ইন্দোনেশিয়া থেকেই ভারত সবথেকে বেশি কয়লা আমদানি করে। এদিকে আবার অস্ট্রেলিয়ার কয়লার দাম মার্চ মাসে রেকর্ড বেড়ে গেছে। সুতরাং ভারত এগোলেও বিপদ, পিছলেও বিপদ। বন্ধুরা, ভারতের বেশিরভাগ বিদ্যুৎ কেন্দ্র কয়লা নির্ভর। প্রায় 75% পাওয়ার প্ল্যান্ট এই কয়লার উপর নির্ভরশীল। বিদ্যুতের চাহিদা গত 38 বছরে সবচেয়ে দ্রুত গতিতে বেড়েছে এবছর। বর্তমানে দেশে তাপবিদ্যুতের মোট সংখ্যা রয়েছে 135টি, সবকটিতে কয়লা মজুদ কম রয়েছে এবছর, যে কারণে দেশে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে না। সরবরাহ সমস্যার সমাধান না করা গেলে বিদ্যুৎ সংকট অবশ্যম্ভাবী হয়ে পড়বে ভারতে। দেশের 51% বাণিজ্যিক বিদ্যুতের চাহিদা কয়লা থেকেই মেটানো হয়। ভারতের সঞ্চিত জ্বালানিগুলোর মধ্যে অন্যতম হলো কয়লা। যে কয়লা খনিগুলো উত্তোলনের ফলে খালি হয়ে গিয়েছে সেগুলো পূরণ করা আর সম্ভব নয়, তাই কয়লা আমদানি করতেই হয় ভারতকে। আর যুদ্ধের কারণে আমদানি করতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে ভারত। বন্ধুরা, আপনারা সবাই জানেন ভারতীয় কয়লাকে 2 শ্রেণীতে ভাগ করা হয়। একটি গন্ডোয়ানা যুগের কয়লা,
আরেকটি টারসিয়ারি যুগের কয়না। ভারতের ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্রে বেশি পরিমাণে কয়লা পাওয়া যায়। সামনার এবং এম জে হিডলি নামের দুই ব্যক্তি এত্রা অঞ্চলে ভারতে প্রথম কয়লার অস্তিত্ব খুঁজে পান। পরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1774 সালে একটি কম গভীরতার কয়লা খনি স্থাপন করেন, বর্তমানে যেটি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত। আর এভাবেই কয়লার রমরমা হয়েছে ভারতের এবং কয়লার উত্তোলনের ষষ্ঠ স্থানে পৌঁছে গেছে এই ভারতবর্ষ। আর তারপরেও এই দেশকে কয়লার সংকটে পড়তে হচ্ছে এবং দেখা দিতে পারে ভয়ঙ্কর বিদ্যুৎ সংকট। দেশের সংকটের কথা ভেবে ভারত নেপালকে রাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। ভারতে বিদ্যুতের চাহিদা তীব্র হওয়ায় রপ্তানি করার জন্য প্রতিবেশী দেশকে দেওয়ার মতো পর্যাপ্ত বিদ্যুৎ হাতেই থাকছে না ভারতের। গত দু বছরে অধিকাংশ কলকারখানা বন্ধ থাকায় বিদ্যুতের অভাব বোঝা যায়নি, কিন্তু এবার সংকট দেখা দিচ্ছে একটু একটু করে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেমে গেলে, গ্রীষ্ম চলে গেলে কয়লার যোগান বেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ বর্ষাকালে আবার কয়লা উত্তোলন করতে এবং চালান করতে ফের সংকট শুরু হবে। আমরা সবাই বুঝতে পারছি রীতিমতো অস্বস্তিতে রয়েছে এই ভারত, তবে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে ভারত তার নিজের মতো করে। কি বন্ধুরা, কি ভাবছেন, এমন পরিস্থিতি যদি আমার আপনার রাজ্যে ঘটে তাহলে আমরা কি করব? তাই প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। সবন্ধুরা, এই ছিল কাল ঘাম ছুটে যাওয়ার মতো তথ্য। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।